হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা শর্ট একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে আমি একটা কফি রেডি করব, আর এই কফিটা আসলে খুবই খুবই শরীরের জন্য অনেক উপকার। সেটা হচ্ছে যারা ওয়েট লস করতে চাও এবং যারা চাচ্ছ যে না আমার আমার বডিটা আমি একটু ফিট রাখতে চাই, সো তাদের জন্য আসলে এই কফিটা। আর কফি তোমরা ইজিলি এটা বাসায় রেডি করতে পারবা, আর খুব মানে খুব ইজিভাবে আসলে কফি রেডি করা যায়। তো যাই হোক, আমি এক মগ পানি নিয়ে ওভেনে গরম দিয়ে নিয়েছি। আমি একটু বেশি গরম দিচ্ছি, কারণ হচ্ছে কফি আসলে বেশি গরম না হলে খেতে আসলে ভালো লাগে না। তো এই তো আমার কফি প্রায় 2 মিনিটের মতো আমি পানিটাকে গরম করে নিয়েছি। এখন আমি কফিতে কী কী দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এটা চাইলে সকালে বা সন্ধ্যার দিকে এটা খেতে পারো। আর যদিও আমি সন্ধ্যার দিকে খাই না, কারণ হচ্ছে আমার ঘুমে প্রবলেম হয়, সো এই জন্য আমি আসলে সকাল দিকে এটা খেয়ে থাকি। তো ফার্স্টে আমি আসলে এখন এই তো গরম হয়ে গেছে, এখন আমি এই যে কফি মেট নিচ্ছি, কফি মেট তোমরা এটা যে কোনো শপিং মলই চেক আউট করলে অবশ্যই পেয়ে যাবা। এবং এর সাথে আমি নিচ্ছি হচ্ছে এই যে আমার কফি, এটা হচ্ছে হলো মাস্টার পিচ কফি নিচ্ছি। তোমরা চাইলে নেসক্যাফে এগুলো ইউজ করতে পারো, এটা যদিও একেবারে র কফি। আর আমি কফির পরিমাণটা একটু বেশি নিয়েছি, চাইলে তোমরা কম বেশি তোমাদের মতো নিয়ে নিতে পারো। এবং এর সাথে আমি আমুলের 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। এটাকে এখন ভালো করে আমি এখন মিক্সড করে নিব। আমুলে বাটার তোমরা চাইলে আরঙে বাটার যেটা তোমাদের কাছে থাকবে ওইটাই তোমরা ইউজ করতে পারো। এবং এটাকে ভালো করে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটা সুগার ইউজ করতে পারো, কারণ আমি সুগার নিব না, যেহেতু সুগারে অনেক ফ্যাট থাকে, সো এর জন্য আমি সুগারটা ইউজ করব না। আর এটা খেলে তোমার ক্ষুধা অনেকটা কমে যাবে, এবং তোমরা চাইলে এটা দিনে 3-4 বারও খেতে পারো যদি তোমাদের ঘুমে কোনো প্রবলেম না হয়। আর আমি এটা দিনে একবারই খেয়ে থাকি। আর হচ্ছে এই তো আমার কফি ডান, আর খেতে খুবই মজা, খুবই মজা। যদিও আমার কফিটা কম হয়ে গেছে, আরেকটু হলে আমার আরেকটু ভালো হতো। কফিটা আসলে তোমাদের উপর ডিপেন্ড করে। সো আজকে এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।